বৈধভাবে অনলাইনে উপার্জন করা অত সহজ নয়। এর জন্য দরকার কোনো নির্দিষ্ট কাজে ভালো দক্ষতা, কাজের প্রতি একাগ্রতা ও কর্মনিষ্ঠা। অনেকের এই গুণগুলো থাকার পরও অনলাইনে ভালো পরিমাণ উপার্জন করতে পারছেন না, হয়তো তাদের অনলাইনে উপার্জনের সঠিক ধারণা নেই। এই আয়োজনটি তাদের জন্যই। বৈধভাবে অনলাইনের উপার্জনের 20টি ধারণা সহজভাবে আমি এখানে বর্ণনা করছি, অনুগ্রহপূর্বক প্রত্যেকটি দেখুন, কোনটি আপনার কাজে লাগতে পারে তা আসলেই জানার বিষয়। ধারণা এক, ওয়েবসাইটগুলোর জন্য কার্টুন ডিজাইন করুন। অনেক ওয়েবসাইটের মালিক ও কন্টেন্ট লেখকদের বিভিন্ন কার্টুন প্রয়োজন হয়। যদি আপনি মানসম্পন্ন কার্টুন তৈরি করতে পারেন, এ কাজে ভালো পরিমাণ উপার্জন করতে পারবেন। এর জন্য প্রথমে দরকার কার্টুন তৈরির দক্ষতা অর্জন, এরপর একটি ওয়েবসাইট তৈরি করে কার্টুন প্রদর্শন এবং প্রচার করুন। যদি আপনি এ ধরনের কাজ করতে চান, তাহলে ফ্রিল্যান্সার সাইটগুলোতে গিয়ে আপনার সম্পূর্ণ একটা প্রোফাইল তৈরি করুন, এ কাজের নিয়মগুলো জেনে কাজ করার আগ্রহ প্রকাশ করুন। এই জন্য একটি শক্ত কাস্টমার ভিত্তি তৈরি করতে হবে, সকল সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। একজন কার্টুনিস্টের বছরে গড় উপার্জন প্রায় $63,000। ধারণা দুই, স্বয়ংক্রিয় সফটওয়্যার তৈরি করুন। অনেক প্রতিষ্ঠানের কাজ দ্রুত এবং নির্ভর করার জন্য স্বয়ংক্রিয় সফটওয়্যার লাগে। যোগাযোগ এবং অনলাইনে বিক্রয়ের কাজগুলো অনেকাংশে করা যায় AI ব্যবহার করে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। এই জন্য AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অভিজ্ঞ লোক অনেকেই খোঁজেন। আপনি যদি এজন্য AI ভালোভাবে শিখে নেন, তাহলে আপনার উপার্জনের দরজা খুলে যাবে। দক্ষতা অর্জনের পর আপনি এই ধরনের কাজ করতে ফ্রিল্যান্সার সাইটগুলোতে গিয়ে আপনার একটা প্রোফাইল তৈরি করুন, এই কাজের নিয়মগুলো জেনে কাজ করার আগ্রহ প্রকাশ করুন। এছাড়া গুগলে AI ভিত্তিক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড জব দিয়ে সার্চ করে অনেক কাজের উৎস খুঁজে বের করতে পারবেন। একজন AI পেশাদারের বছরে গড় উপার্জন প্রায় $112,000 বা বাংলাদেশি টাকায় $95,00,000, প্রতি মাসে হিসাব করলে প্রায় $800,000। ধারণা তিন, একটি আকর্ষণীয় ভিডিও চিত্রিত করুন। যদি আপনি মানসম্পন্ন এবং মজাদার ভিডিও তৈরি করতে পারেন, তাহলে এর মাধ্যমে প্রচুর উপার্জন করতে পারবেন। এ কাজের জন্য দরকার ভালো মানের ক্যামেরা, মাইক্রোফোন, এডিটিং সফটওয়্যার, উপযুক্ত কম্পিউটার, আরও দরকার ভিডিও শ্যুট করার এবং এডিট করার দক্ষতা। প্রতিটি ভিডিওর জন্য সময়কাল অনুসারে চার্জ করতে পারেন। এই জন্য ভিডিওগ্রাফারের বছরে গড় উপার্জন প্রায় $67,000। ধারণা চার, একটি অনলাইন ভার্চুয়াল স্টোর শুরু করুন। আপনার নিজস্ব পণ্য বা সরবরাহকারী পণ্য, যেটাকে আমরা ড্রপ শিপিং বলি, আপনার ভার্চুয়াল স্টোরে প্রদর্শন করতে পারেন। প্রথম কাজ হলো আপনাকে একটি মানসম্পন্ন ওয়েবসাইট তৈরি করতে হবে। আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। আপনার ওয়েবসাইটটির পেমেন্ট গেটওয়ে চালু করতে হবে, যাতে সব দেশ থেকে মানুষ পণ্য কিনতে পারে। ওয়েবসাইটের ডিজিটাল নিরাপত্তা খুব শক্তিশালী করতে হবে। আরও কিছু প্রয়োজনীয় প্লাগইন ইনস্টল করতে হবে। আর যদি শপিফাইয়ের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করেন, তাহলে ডোমেইন এবং হোস্টিং আপনাকে কিনতে হবে না, নিরাপত্তা ব্যবস্থাও আগে থেকে থাকবে। এরপর দ্বিতীয় কাজ হলো সরবরাহকারী খুঁজতে হবে। যে পণ্যগুলোর চাহিদা বেশি সেগুলো লিস্টিং করতে হবে। তৃতীয় কাজ হলো যথেষ্ট প্রচার প্রচারণা করতে হবে। এক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ের ভালো ধারণা লাগবে। এ সম্পর্কে বিস্তারিত জানবেন ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং ব্লগে। অনলাইন ভার্চুয়াল স্টোরের মাধ্যমে সীমাহীন উপার্জন করতে পারবেন, এটা নির্ভর করবে আপনার ব্যবসায়িক জ্ঞান ও দক্ষতার উপর। তবে এটুকু বলা যায়, এর দ্বারা $1,000,000 ব্যবসা করা সম্ভব, অথচ পুঁজি লাগবে খুব কম। ধারণা পাঁচ, একটি অনুমোদিত ওয়েবসাইট তৈরি করুন। এ পদ্ধতিতে আপনি কোনো পণ্য বিক্রি করবেন না, এখানে আপনি ক্রেতাগণকে অন্য ওয়েবসাইটে রেফার করবেন এবং কমিশন পাবেন।
আপনি টার্গেট, ওয়ালমার্ট, অ্যামাজনের মতো বড় বড় স্টোরের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিয়ার হতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রথমেই আপনাকে ভার্চুয়াল স্টোর তৈরি করতে হবে, এরপর বিক্রেতা হিসেবে অ্যামাজন ও ইবেতে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়াও আরও জনপ্রিয় এ ধরনের ওয়েবসাইট রয়েছে। এরপর আকর্ষণীয় পণ্যগুলোর লিঙ্ক আপনার স্টোরে প্রদর্শন করতে হবে। শেষে ক্রেতাদের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করতে হবে, এক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ের ভালো ধারণা লাগবে। উপার্জন নির্ভর করবে আপনার দক্ষতা এবং কার্যক্রমের উপর, তবে এটা একটি ভালো প্যাসিভ উপার্জনের উৎস। ধারণা ৬, নিবন্ধন লেখা। আপনি যদি লেখায় পারদর্শী হন, তাহলে যে কোনো বিষয়ে নিবন্ধন লিখে ভালো পরিমাণ উপার্জন করতে পারেন। অনেক ওয়েবসাইটের মালিক তাদের ওয়েবসাইটকে হালনাগাদ রাখতে লেখক খোঁজেন। লেখক বিষয়বস্তুর উপর নতুন লেখা দেন এবং এর বিনিময়ে ভালো পরিমাণ উপার্জন করেন। নিবন্ধন লেখার কাজ আপনার কাছে আকর্ষণীয় মনে হলে এ কাজের জন্য মনস্থির করতে পারেন। যদি আপনি এ ধরনের কাজ করতে চান, তাহলে ফ্রিল্যান্সার সাইটগুলোতে গিয়ে আপনার একটি ত্রুটিমুক্ত প্রোফাইল তৈরি করুন। এ কাজের নিয়মগুলো জেনে আপনি অ্যাপ্লাই করুন, আশা করি কাজ পেয়ে যাবেন। এছাড়া গুগলে নিবন্ধন লেখার কাজ খুঁজে পেতে পারেন। নতুন লেখকদের জন্য প্রতি 100 শব্দে 50 সেন্ট উপার্জন করতে পারেন। আপনার লেখার মান এবং নিবন্ধনের আকারের উপর ভিত্তি করে প্রতিটি নিবন্ধনে $10 থেকে $100 পর্যন্ত আয় করতে পারেন। ধারণা ৭, ব্লগিং। আপনি যদি লেখায় পারদর্শী হন, লেখার মাধ্যমে মানুষের আকর্ষণ করতে পারেন এবং এ কাজে খুব মজা পান, তাহলে ব্লগার হওয়ার চিন্তা করতে পারেন। ভালো মানের ব্লগার হলে কোনো বিষয় নির্বাচন করে তার উপর যথার্থ জ্ঞান অর্জন করতে হবে। একটি ব্লগিং ওয়েবসাইট তৈরি করতে হবে, এখানে ঠিকমতো লেখা দিতে হবে, ওয়েবসাইটকে মনিটাইজ করতে হবে, নিয়মিত লেখা দিতে হবে। আপনার ওয়েবসাইটের যত পাঠক বাড়বে আপনার উপার্জন তত হবে। একজন ব্লগারের বছরে গড় উপার্জন প্রায় $38,000। ধারণা ৮, পডকাস্টিং। আপনার যদি কোনো বিষয়ে ভালো ধারণা থাকে এবং আপনার কণ্ঠস্বর ভালো হয়, তাহলে আপনি কন্টেন্টের অডিও তৈরি করতে পারেন। অডিও রেকর্ড করতে আপনার হেডফোন, মাইক্রোফোন এবং সফটওয়্যার ব্যবহার করতে হবে। এ কাজে আপনাকে পারদর্শী হতে হবে। পডকাস্টিংয়ের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে আপলোড দিতে হবে, ওয়েবসাইটকে মনিটাইজ করতে হবে, নিয়মিত অডিও দিতে হবে। আপনার ওয়েবসাইটের পাঠক যত বাড়বে আপনার উপার্জন তত হবে। একজন পডকাস্টারের বছরে গড় উপার্জন প্রায় $90,000। বাংলাদেশি টাকা হিসাব করলে প্রতি মাসে প্রায় 6.5 লক্ষ টাকা। ধারণা ৯, অনলাইন গবেষণার কাজ শুরু করুন। যে কোনো জায়গায় যখন নতুন ব্যবসা করা হয়, তখন গবেষণা ভিত্তিক অনেক তথ্যের প্রয়োজন হয়। এর জন্য একজন গবেষকের দরকার পড়ে। যদি আপনার তথ্য সংগ্রহ ও রিপোর্ট লেখার অভিজ্ঞতা থাকে, তাহলে এ কাজ করতে পারেন খুব সহজেই। যেহেতু অনলাইনে সব তথ্য পাওয়া যায়, সুতরাং অনলাইনে তথ্য সংগ্রহ করে ভালো মানের রিপোর্ট তৈরি করতে হবে। যদি আপনি এ ধরনের কাজ করতে চান, তাহলে ফ্রিল্যান্সার সাইটগুলোতে গিয়ে আপনার সম্পূর্ণ একটা প্রোফাইল তৈরি করুন, এ কাজের নিয়মগুলো জেনে কাজ করার আগ্রহ প্রকাশ করুন। এছাড়া গুগলে আপনি এ ধরনের কাজ খুঁজে পেতে পারেন। প্রতি ঘন্টা এ কাজে আপনার দক্ষতা ভেদে $50 পর্যন্ত উপার্জন হতে পারে। কাজের উপর ভিত্তি করে আপনি কোনো একটি কাজে $200 পর্যন্ত চার্জ করতে পারবেন। ধারণা ১০, অনলাইন পরামর্শদাতা। অনেকে অনলাইনে বিভিন্ন বিষয়ে পরামর্শ খোঁজ করেন। তাদের অনেকে নিজেদের পরিচয় গোপন করে পরামর্শ পেতে পছন্দ করেন। আবার অনেকে যাতায়াতের ঝামেলায় না গিয়ে অনলাইনকেই ভালো মাধ্যম মনে করেন। যদি আপনার কার্যকরভাবে অন্যকে পরামর্শ দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে আপনার জন্য এটা একটা মজার কাজ হতে পারে। এই জন্য কোনো বিশেষ ডিগ্রির প্রয়োজন নেই। অনলাইনে পরামর্শদাতা হওয়ার জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। কিভাবে আপনি পরামর্শ দেন তা সুন্দর করে বর্ণনা করুন। আপনি যা পারেন তাই লিখুন, অতিরিক্ত কোনো কিছু লিখবেন না।
পরিচিতদের মাধ্যমে কিছু কাজ করে ট্র্যাক রেকর্ড তৈরি করুন, আপনার কাজের প্রচার করুন। এক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং খুব ভালো কাজ দেবে। আপনার পরামর্শে যদি মানুষের উপকার হয় তখন আপনি অর্থ উপার্জন করতে পারবেন। আপনার কাজের দক্ষতা ভেদে প্রতি কাজে $100 থেকে $200 পর্যন্ত উপার্জন করতে পারবেন। ধারণা 11, স্টক ফটোগ্রাফি। আপনি একটি ওয়েবসাইট তৈরি করে আপনার তোলা ভালো মানের ছবিগুলো প্রদর্শন করতে পারেন। এই কাজটি খুবই মজার যদি আপনার প্যাশন হয় ছবি তোলা। যদি আপনার ছবিগুলোর মান ভালো হয় এবং কারো কাজে লাগে তাহলে এর মাধ্যমে প্রচুর উপার্জন করতে পারেন। এরপর ধারণা 12, ফোরাম পোস্টিং। যারা আকর্ষণীয় ও তথ্যবহুল চিন্তার উদ্রেক করে এমন সুন্দর পোস্ট লিখতে পারেন তারা অনলাইনে এই কাজ করে ভালো পরিমাণ উপার্জন করতে পারেন। ফোরামকে জনপ্রিয় করতে ও অনলাইনে ভিজিটরদের দীর্ঘকালীন ধরে রাখতে ওয়েবমাস্টাররা ফোরাম পোস্টার নিয়োগ দেন। আপনার লেখা পোস্ট যদি ফোরামের সদস্যদের ভালো লাগে তাহলে আপনি এই কাজে ভালো আয় করতে পারবেন। যদি আপনি এ ধরনের কাজ করতে চান তাহলে ফ্রিল্যান্সার সাইটগুলোতে গিয়ে আপনার একটি ত্রুটিমুক্ত প্রোফাইল তৈরি করুন। এ কাজের নিয়মগুলো জেনে কাজ করার আগ্রহ প্রকাশ করুন। প্রতি পোস্ট অনুসারে আপনি চার্জ করতে পারেন। কাজের ধরন ভেদে আপনি $500 পর্যন্ত উপার্জন করতে পারবেন। ধারণা 13, ফোরাম মডারেটর। একটি ফোরামে মডারেটরের কাজ অনেক থাকে, যেমন ফোরামটি কোনো সমস্যা ছাড়া চলছে কিনা, সদস্যরা সব প্রশ্ন পাচ্ছেন কিনা, ঋণাত্মক মন্তব্যগুলো ব্লক করা, স্প্যাম মুছে ফেলা, অনিয়মকারীদের পোস্ট সাময়িক বন্ধ করা, ইউজারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া ইত্যাদি। ফোরামে মডারেটরের কাজ আপনার কাছে আকর্ষণীয় মনে হলে এ কাজের জন্য মনস্থির করতে পারেন। যদি আপনি এ ধরনের কাজ করতে চান তাহলে ফ্রিল্যান্সার সাইটগুলোতে গিয়ে আপনার একটি প্রোফাইল তৈরি করুন এবং বিভিন্ন কাজে অ্যাপ্লাই করুন। দেখবেন আপনি কাজ পেয়ে গেছেন। প্রতি ঘন্টায় আপনি ফোরাম মডারেটর হিসাবে $3 থেকে $20 পর্যন্ত উপার্জন করতে পারবেন। ধারণা 14, অতিথি লেখক। আপনি যদি কোনো সুনির্দিষ্ট বিষয়ে গভীর জ্ঞান, পারদর্শিতা ও অন্তর্দৃষ্টি অর্জন করে থাকেন এবং ওই বিষয়ে ভালো লিখতে পারেন তাহলে অতিথি লেখক হিসেবে খুব সুনাম অর্জন করতে পারবেন। অতিথি লেখক হিসাবে আত্মপ্রকাশ করতে হলে একটি ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করুন। এখানে আপনার পারদর্শিতা সুন্দর করে তুলে ধরুন, কাজের কিছু নমুনা দিন, আপনার প্রোফাইল যোগ করুন, বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনার কাজের আগ্রহ প্রকাশ করে শেয়ার করুন এবং পরিচিত জনদের বলুন। দেখবেন একদিন আপনি অনেক কাজ পেয়েছেন এবং উপার্জন করছেন। প্রতিটি লেখক হিসাবে প্রতিটি লেখার জন্য $20 থেকে $200 পর্যন্ত উপার্জন করতে পারবেন। ধারণা 15, অনুবাদ। আপনার যদি দ্বিতীয় কোনো ভাষা জানা থাকে তাহলে অনলাইনে অনুবাদের মাধ্যমে ভালো পরিমাণ উপার্জন করতে পারেন। ফ্রিল্যান্সিং সাইটগুলোর মাধ্যমে অনুবাদের কাজ পেতে পারেন। এছাড়া গুগলে সার্চ করে আপনি অনুবাদের কাজ খুঁজে বের করতে পারবেন। অনুবাদের জন্য প্রতি শব্দে $0.01 করে চার্জ করতে পারেন। ধারণা 16, ই-বুক লিখে অনলাইনে বিক্রি। আপনি লেখায় দক্ষ হলে একটি বই লিখতে পারেন। বইটির বিষয়বস্তু হতে পারে কোনো বড় অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানের ক্রয় বিক্রয়ের নিয়ম কানুন নিয়ে, যেমন অ্যামাজন কীভাবে ক্রয় বিক্রয় করে তার বিস্তারিত তথ্য জেনে ইংরেজিতে একটি বই লিখতে পারেন। কীভাবে ইউজাররা এই নিয়মকানুন জেনে তাদের প্রতিষ্ঠানের উপকারে আসতে পারে। এরপর বইটিকে PDF-এ রূপান্তর করতে হবে। এই বইটিকে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করতে হবে। এছাড়া সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। আপনার উপার্জন নির্ভর করবে বইটির মূল্য এবং বিক্রির সংখ্যার উপর। ধারণা 17, ভার্চুয়াল সহকারী। মিটিংয়ের সময়সূচি নির্ধারণ, প্রতিদিনের কার্যাবলী সংগঠিত করা, ফোন গ্রহণ করা ইত্যাদি কাজ করতে পারেন ভার্চুয়াল সহকারী হিসেবে। আপনি যদি গবেষণা এবং কোনো কাজ সুন্দরভাবে সংগঠিত করতে
দক্ষ হন তাহলে আপনি ভার্চুয়াল সহকারে কাজ নিতে পারেন। যদি আপনি এই ধরনের কাজ পেতে চান তাহলে ফ্রিল্যান্সার সাইটগুলোতে গিয়ে আপনার একটি ত্রুটিমুক্ত প্রোফাইল তৈরি করুন, কাজের নিয়মগুলো জেনে অ্যাপ্লাই করুন, দেখবেন কাজ পেয়ে গেছেন এবং গুগলে সার্চ করেও আপনার কাজের উৎস খুঁজে বের করতে পারেন। প্রতি ঘন্টায় ভার্চুয়াল সহকারীর কাজে আপনার দক্ষতা ভেদে $300 থেকে $100 পর্যন্ত উপার্জন করতে পারেন। ধারণা 18, সম্পাদনা এবং প্রুফ রিডিংয়ের কাজ। অনেকে তাদের নিজস্ব ডিজিটাল কাজ ত্রুটিমুক্ত এবং পেশাদার করার জন্য এডিটর বা প্রুফ রিডার খোঁজ করেন। আপনি যদি এ ধরনের কাজ করতে চান তাহলে ফ্রিল্যান্সার সাইটগুলোতে গিয়ে আপনার প্রোফাইল তৈরি করুন এবং বিভিন্ন কাজের আগ্রহ প্রকাশ করুন। এছাড়া গুগলে আপনি প্রুফ রিডিং জবস দিয়ে সার্চ দিয়ে আপনার কাজের উৎস খুঁজে বের করতে পারবেন। প্রতি ঘন্টায় এ কাজে দক্ষতা ভেদে $5 থেকে $20 পর্যন্ত উপার্জন করতে পারবেন। ধারণা 19, একটি ডিরেক্টরি তালিকা তৈরি করুন। যদি আপনি কোনো একটা বিষয়ে খুব জনপ্রিয় ওয়েবসাইট তৈরি করতে পারেন তাহলে বিভিন্ন ওয়েবসাইটের একটি ডিরেক্টর হিসাবে ব্যবহার করতে পারেন। এখানে বিষয়ভিত্তিক ওয়েবসাইটগুলোর লিস্ট করতে পারেন, সব ওয়েবসাইট হাইপারলিঙ্ক করে দিতে হবে। কিছুদিন ফ্রি রাখার পর চার্জ চালু করতে পারেন। অগ্রাধিকার ভিত্তিতে লিস্টিং করতে হবে, প্রথম দিকে যে ওয়েবসাইটগুলো থাকবে সেগুলোর চার্জ বেশি করতে হবে। এজন্য একটি শক্ত কাস্টমার ভিত্তি তৈরি করতে হবে, সকল সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। উপার্জন নির্ভর করবে ওয়েবসাইটের জনপ্রিয়তার উপর। প্রতি মাসে প্রতি ওয়েবসাইটে $20 থেকে $50 পর্যন্ত উপার্জন করতে পারেন। এই ভিডিওতে দেওয়া সর্বশেষ ধারণা হচ্ছে অনলাইনে পড়ানো শুরু করুন। যদি আপনার কোনো একটা বিষয়ে পারদর্শিতা থাকে তাহলে সে বিষয়ে অনলাইনে পড়ানো শুরু করতে পারেন। এটি একটি বিশাল মার্কেট, যে কোনো বিষয় শেখানো, অ্যাসাইনমেন্ট তৈরি ও বাড়ি কাজ করে দিতে পারেন সহজেই। এসব কাজের চাহিদা প্রচুর। এর জন্য প্রথমে একটি ওয়েবসাইট তৈরি করুন, এখানে আপনার জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা খুব ভালোভাবে প্রদর্শন করুন। টার্গেট মার্কেট বুঝে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রচার করুন। যদি আপনি এই ধরনের কাজ করতে চান তাহলে ফ্রিল্যান্সার সাইটগুলোতে গিয়ে আপনার একটা ত্রুটিমুক্ত প্রোফাইল তৈরি করুন, এ কাজের নিয়মগুলো জেনে কাজ করার আগ্রহ প্রকাশ করুন। এছাড়া গুগলে সার্চ করে আপনার কাজের উৎস খুঁজে বের করতে পারেন। প্রতি ঘন্টায় এ কাজে আপনার দক্ষতা ভেদে $4 থেকে $20 পর্যন্ত উপার্জন করতে পারেন। অবশেষ কথা, অনলাইনে ব্যবসা করার জন্য উপরে উল্লেখিত যে ধারণাগুলো দেওয়া হয়েছে সেগুলো খুব সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে, তার কোনটি আপনার সঙ্গে মিলে যায় তা খুঁজে বের করুন। এরপর এই ধারণা নিয়ে বিস্তারিত জ্ঞান অর্জন করুন, পরবর্তীতে কাজের পরিকল্পনা করে ধারাবাহিকভাবে বাস্তবায়নে নিজেকে নিয়োগ করুন। তাহলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। উপার্জিত অর্থ থেকে খরচ কমিয়ে কিছু সঞ্চয় করে দীর্ঘকালীন বিনিয়োগ করলে আপনি ধনী হতে পারবেন। এই ভিডিওতে ধারণাগুলি খুব সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনি কমেন্টে লিখুন। আশা করি আপনি সদুত্তর পাবেন। অনেক ধন্যবাদ।